আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের শখের ছাদ বাগান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি, মিষ্টালু গাছ। এই ভিডিওতে মোট তিনটি মিষ্টালু গাছ দেখাবো এবং এই গাছটির বয়স প্রায় 15 দিন। ভিডিওর প্রথমে দেখিয়েছি মিষ্টালু গাছের লতাতে কিভাবে গাছ লাগাতে হয়। এই গাছটির বয়স প্রায় 1 মাস এবং গাছগুলো বেশ ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন গাছে তেমন কোনো পোকামাকড় আক্রমণ করতে পারেনি, কারণ আমরা গাছে আশেপাশে তেমন পানি জমতে দেই না। গাছটা বেশ লম্বা হয়েছে, অনেকগুলো লতা পাতা। এটা আমি দিয়ে আমাদের বাড়ির ছাদে লাগিয়েছি, আপনারাও চাইলে আমার মতো বাড়ির ছাদে কিংবা বারান্দায় লাগাতে পারেন। তো এই গাছটির বয়স প্রায় 2 মাস এবং এই গাছটি সব থেকে বড়। আমরা এখন পর্যন্ত 2-3 বার রান্না করে খেয়েছি মিষ্টালু পাতা, এবং মাটি থেকে এখনো মিষ্টালু বের করবো। যেদিন বের করবো ওদিন আপনাদের সাথে শেয়ার করবো। ভিউয়ার্স, আমাদের গাছের পাতাগুলো কিন্তু খুব ফ্রেশ, তেমন কোনো ধুলাবালি নেই, তো যার কারণে দেখতেও সুন্দর লাগছে। এবং গাছে লতাগুলো ঝুলানোর জন্য আমরা দড়ি লাগিয়ে দিয়েছি, যাতে গাছে লতাগুলো ঝুলানো যায়। আমরা কোনো সার ব্যবহার করি না। আর নিজে গাছ লাগিয়ে সে গাছ যদি ভালো হয়, ভালো ফল হয়, খুব ভালো লাগে দেখতে, আপনারাও কিন্তু ভাবে লাগাতে পারেন। দেখেন পাতাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং কতটা ফ্রেশ আমাদের গাছের পাতাগুলো। আমরা কিন্তু বাজার থেকে মিষ্টালু পাতা কিনে খাই না, মানে ছাদে যা লাগাই সেখান থেকে প্রয়োজন মতো আমরা খেতে পারি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।